চোখ কোনো অপবিত্র চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে? যারা নিয়মিত পর্ন ভিডিও দেখে, নিয়মিত যারা বিভিন্ন ন্যাকেট ছবি দেখে, তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই চোখ দিয়ে আপনি কবরে গিয়ে আমার নবীকে দেখার আশা করতে পারেন? এই চোখ দিয়ে আপনি জান্নাতে আল্লাহকে দেখার আশা করতে পারেন? খবরদার, মান মালা আইনাহু বিল হারাম মালাল্লাহু আইনাহু বিন্নার, যে ব্যক্তি এই চোখকে হারাম দৃশ্য দেখার মাধ্যমে পরিপূর্ণ করবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ আগুন দিয়ে তার চোখের গর্ত পরিপূর্ণ করে দেবে। রিসেন্টলি আমি একটি ভিডিও দেখেছি, আমার বড় শান্তি লেগেছে ভিডিওটা দেখে। এক স্বামী অফিসে যাওয়ার সময় তার স্ত্রীকে বলছে, তোমার জন্য কি নিয়ে আসবো? তো স্ত্রী স্বামীকে বলছে, আমার জন্য কিচ্ছু আনতে হবে না, দুটা পবিত্র চোখ নিয়ে আসিও। কি হেকমতওয়ালা কথা! মানে কি আপনি বুঝতে পেরেছেন? মানে হলো এই দুটা চোখ, যেগুলোর পাওয়ার ক্যানন, নিকন, স্যামসাং, সনি, যত হাই ক্লাস লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের ক্যামেরা পৃথিবীতে আবিষ্কার হয়েছে, তার চেয়ে হাজার কোটি গুণ পাওয়ার দিয়ে লেন্স বানিয়েছেন আমার আল্লাহ এই চোখে। কেন আপনি বলেন? এই ক্যানন এখান থেকে আসমানের দিকে তাক করলে সূর্যকে জুম করতে পারবে না, চাঁদকে দেখাতে পারবে না তেমন ফ্রেশ করে, কিন্তু এই চোখ আপনি ঘুম থেকে উঠেই একটু কোচলিয়ে দেখেন না, ফক ফকা আকাশের প্রত্যেকটা ম্যাগের টুকরা আপনি গুনতে পারবেন। ইভেন এই চোখের মধ্যে এমন এক ব্যাপার আছে, যারা বড় বড় জলদস্যু, ওয়ার্ল্ডের বড় বড় যারা জলদস্যু আছে তাদের জীবন আমি পড়েছি, ইন্টারনেটে সার্চ করলে আপনারা দেখবেন জলদস্যুদের এক চোখ বন্ধ থাকে একটা কাপড় দিয়ে। কেন জানেন? তারা এমন একটা প্র্যাকটিস করে, রাতের বেলা তারা যেইটা বন্ধ চোখ থাকে সারাদিন ওটা দিয়ে দেখা শুরু করে। মানে কি জানেন? এটা দিনের বেলা দেখবে, এটা রাতের বেলা দেখবে, এটা রাতের বেলা কেমনে বার দেখতে পাবে, কারণ এটা সারা দিন রাতের মতো অন্ধকারে ছিল বন্ধ। তখন এটা নতুন করে একটা সিস্টেম তৈরি করবে চোখের ভিতরে, এটা আঁধারেও দেখা শুরু করে চোখটা। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এই চোখটা কত ইম্পর্টেন্ট! এই চোখ যদি না থাকতো আপনি আলিফ লাম মিম তিনটা অক্ষর দেখলে 30টা সওয়াব পেতেন না। এই চোখ যদি না থাকতো আপনি আপনার মায়ের চেহারা দেখলেই হজের সওয়াব পেতেন না। এই চোখ যদি না থাকতো আপনি আপনার বাবার চেহারা দেখলেই হজের সওয়াব পেতেন না। এই চোখ যদি না থাকতো আপনি খানায়ে কাবা দেখার সাথে সাথে যেই দোয়া করতেন সেই দোয়া কবুল হতো না। চোখ আছে বলেই আপনি কাবা ঘর দেখছেন, চোখ আছে বলে আপনি মদিনাতুল মুনাওয়ারা দেখছেন, চোখ আছে বলে আপনি কোরআনের অক্ষর দেখছেন, চোখ আছে বলে আপনি বাবা মাকে দেখছেন, চোখ আছে বলেই গোটা পৃথিবীর নিয়ামত আপনি দেখছেন। কিন্তু আপনি কি জানেন এই চোখ কেন দিয়েছে আল্লাহ? লাস্টে গিয়ে এই চোখের এক নম্বর কাজ হবে, যেটার জন্য এই চোখ সৃষ্টি করা হয়েছে, সেই চোখ একটা জাতকে দেখতে পাবে কাল জান্নাতে। স্ত্রী তার স্বামীকে বলছে, ওগো আমার স্বামী, আমার জন্য বাজার থেকে স্বর্ণের গহনা, দামি শাড়ি, দামি খাবার কিচ্ছু লাগবে না, দুটা পবিত্র চোখ নিয়ে আসিও। ওগো স্ত্রী, তুমি কেন এটা বললে? স্ত্রী বলছে, কারণ হলো আমি কোরআন সুন্নার বইয়ে পড়েছি, আমি ওলামায়ে কেরামের জবানে শুনেছি, জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত 70,000 প্লেট বোনা পাখির মাংস দেওয়া হবে, এটা বড় নিয়ামত নয়। 70 জন হুর দেওয়া হবে, এটাও বড় নিয়ামত নয়। 3টা ঝর্ণা থাকবে, এটাও বড় নিয়ামত নয়। সেখানে 500 গজ লম্বা উঁচু স্বর্ণের রূপার মণি মুক্তার পালং থাকবে, সেটাও বড় নিয়ামত নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো দিদারে ইলাহি, আল্লাহর দিদার পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর জন্য তুমি সুবহে সাদিকে উঠে সিজদায় চলে যাও, যে আল্লাহর জন্য তুমি অফিসের বসকে বলো আপনার ফাইল ক্লোজ, আল্লাহ ডাকছে।
যে আল্লাহর জন্য তুমি আসরের টাইমে গাড়ি থামিয়ে রাস্তার মাঝখানে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ে ফেলো, যে আল্লাহর জন্য তুমি মাগরিবের সময় আটলান্টিক মহাসাগরের মাঝখানে জাহাজে নামাজ আদায় করে ফেলো, যে আল্লাহর জন্য তুমি এশারের সময় বিমানে বসা অবস্থায় সেখানে নামাজ আদায় করো, সেই আল্লাহর জন্য তুমি দুটুকরো কাপড় পরে নিজের বাড়ি ছেড়ে, মা ছেড়ে, বাপ ছেড়ে, আত্মীয় ছেড়ে মক্কাতুল মুকাররমায় গিয়ে কাবা ঘরের চারপাশে ঘুরতে থাকো, আরাফাতের ময়দানে অবস্থান করো, মিনা মুজদালিফা পাহাড়ে পাহাড়ে দৌড়াদৌড়ি করো, যে আল্লাহর জন্য তোমার গোটা জীবন তুমি দিতে প্রস্তুত হয়ে আছো, সেই আল্লাহর দিদার তুমি পাবে জান্নাতে, আর সেই জান্নাতে আল্লাহর দিদার পাওয়ার জন্য এই দুইটা চোখকে পবিত্র রাখতে হবে, ঠিক কিনা কথা বলেন?